fácil acreditar. আসলে তোমার জন্য একটা ভালো কাজের মেয়ে দরকার, কিন্তু আমি সবসময় চিন্তা করি আল্লাহ রে আলগা চিদ্দি দুঃখে যদি প্রেম করে ফেলে তখন কি হবে। রান্নাঘরের ভিতরে এবং কি জানো আফ্রিকা তুমি আমার বান্দর কিতা বলেছো তোমরা? ও তাই না? তাহলে তুমি মামাকে সবকিছু শিখিয়ে দিয়েছো। আমি কিন্তু অনেক বিস্মিত। আমি এটা কি ধরনের কথা বললা তুমি? আর মামাকে বললে মামাকে আমি কেমন করে শিখাবো? মামাকে বললে মামা কথা শুনে বরের ঘরে বরা, তাকে সেদিন আমি বলেছি ফোন করে ফোন তুই কোথায় যাস, সে বলে ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই, সে কি শুনে আমার কথা? হাই রে বাপার, আমি তোমারে চিনি না। তুমি কোন ভুল করতেছো? তুমি সবসময় আমার ভুল বুঝাই দিতে, আমার অনেক খারাপ লাগে তোমার। আমি এত ভালোবাসি, এত ভালো স্বামী তোমার। আমি তুমি কিতা করো তুমি সারা আফ্রি আফ্রিকা 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 কি দূর, সারা বাংলাদেশ খুঁজছে তুমি আমার মতো একটা স্বামী ভাই। আর তুমি আমার বান্দরবন চলো না, আমরা বান্দরবন যাই, বান্দরবন গেলে কি তো হয়, চলো না। আচ্ছা শোন, আমি খুব স্কুল আছে, অনেক মজা করবো। আচ্ছা কি তো করাম জানো নাকি? হ্যাঁ, বান্দরবনে গিয়ে পাহাড় পর্বত জঙ্গল নদী ঝর্ণা সব কিছু কান্দে লইয়া তোমার উপর দিয়ে খালি হাঁটাহাঁড়ি কর, তোমার কান্দে লইয়া এই পাহাড় পর্বত জঙ্গল ঝর্ণার মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করবো 24 ঘন্টা তোমার কান্দে রাখাম, চলো না। আচ্ছা ঠিক আছে আমি যাব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কিয়া তুমি কিন্তু আবার আমাকে অতি বিস্মিত করেছো, একটা কেন 100টা শর্ত দিবা তুমি? কলজাটা দিয়ে লাই আমরা আমার বউ ফাঁকিটা রে। এত কিছু করতে হবে না, আপাতত যেটা বলছি ওটা শুনলেই হবে, ঠিক আছে? তুমি আজকের পর থেকে আর কখনো ফৈনির পু বলবে না, ঠিক আছে? এটা তো গালাগালি না, মানে আমরা মহিষের ভাষায় এটা একটা কথার লব্জ, ভাষার লব্জ, বুঝছো? এটা কোনো সমস্যা, আমি বই পুস্তকে পড়ছি তো। তুমি পরনায় লিঙ্গান্তর, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, রাজা রানী, বাচ্চা বেগম, ছেলে মেয়ে, ফকির ফৈনি আমি পড়েছি। আর নাটকও তো বলে বদের ঘরের বধ, আরামজাদা। আরামজাদা মানে তুমি জানো কত খারাপ শালার ঘর, শালা অবশ্য আমার খারাপ লাগে না, ফৈনির কাছাকাছি ভালো। তোমার এত কিছু বুঝতে হবে না তো, তোমাকে আমি মানা করেছি বলতে তুমি বলবে না, আর তারপর তুমি যদি বলো তাহলে আমি পারাম না, আমি এটা পারাম না, আমি কোনোদিন পারাম না। যে জিনিসটা আমি ছোটবেলার থেকে বলে দিতেছি সেই জিনিসটা আমার দিয়ে জোর করে কয়বো, আমি পারাম না, আমি পারাম না, আমি তুমি পারতাম, পারাম 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 বলছি তো। শুনো বলো, আমি চিন্তা করেছি এখন থেকে, মানে আমি এখন থেকে আর ফোন নির্বোধ করবো না, ফোন নিয়ে জায়গায় ফ দিয়ে অন্য একটা শব্দ বলবো। কি খারাপ না, ভালো। কি কিতা মামা খেতে তো মরে যাচ্ছে, খেয়ে খাবার দেবে নাকি না? হ্যাঁ মামা আমি দিচ্ছি। ফোন মানে তাকে আমি এখনই বলতাম, তারে ফ দিয়া ফৈনির ঘরে ফৈনি না বলে বলতাম, যে ফলের ঘরের ফল তারে তো কাউন দিত। তুই এই এই কথা কইতে আইছস কে রে? জামাই আমার সম্বন্ধে কি বলছে? না মা, সিকান্দার আসলে বলল যে আমরা সবাই মিলে বান্দরবন যাব। না আমি সুন্দরবন যাব না। না না সুন্দরবন না, দেখো আমি কেমনে বুঝাই এমন মামা। ও
বান্দরবন শেষবার কইলাম আর কইম না। আমি তো আসছি সকালে, খবর কি? আরে আপনার সিকান্দার সাহেবের খবর কি? কোনো খবর নাই এখনো। আচ্ছা, এই যে গতকাল কক্সবাজার যাওয়ার সময় তো বাস থামাইছি, এবার কি ট্রেন থামান যাবো? হ্যাঁ সম্ভব, আমার জীবনে এরকম কোনো লুথা পরিবার দেখি না, সব সময় লেট করে। ওই যাই, আরে তোর আয়া পড়ছস দেখছ? হ্যাঁ আমরা আগে আয়া পড়ছি, আমার কি অচাম লাগতেছে, এত মজা হবে। হ্যাঁ তোমার অচাম লাগছে কিন্তু আমাদের অচাম লাগছে না। কিরে কেন বুঝো না, সময় কেন আছে তোমার, দেরি করে আসো, আবার বলো অচাম লাগছে না। আরে সবাই কই, অসুবিধা নাই আয় বলবো সবাই। এই দেখে না, এই দেখে না, এই দেখে না, দেখে না, সেভ করেন কি আগাট গোড়া পুরো হইল যে কে গায়ে হলো তো ছিল নি হইলে তো ভালোই হইতো, সাথে নববধূ থাক। বাবা তুই একটা কাম করতে পারতি, এই হলুদ প্যান্ট পরবে, একটা লাল জাঙ্গা যদি পরতি, হলুদ লাল সুপারম্যান। আচ্ছা তুই জাসমিন কি করছিস না? ওই যে জাসমিন আইতাছে। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ অনেকদিন পর দেখলাম, দেরি করলা কেন? এই রাস্তা একটু জ্যাম ছিল। আচ্ছা হয়ে গেছে, আয়া ফুরছে তো আর সমস্যা। আরে মামা তো আসেনি, মামা কই? আরে ফোন তো এই ফাউলের ঘর ফাউলের কথা কই লাভ আছে নি, কই যেন একটা কাম আছে, কাম সাই দেবো। চিন্তা করিস না, চিন্তা করুন না, পাঁচ মিনিট আছে ট্রেনের, পাঁচ মিনিটের মধ্যে দরতারলে দরতারব, না দরতারব না, খালি ট্রেনের পিছনে দৌড়াইবো আর আমরা মজা লই যাবো। আচ্ছা চল, মামা নাম্বার টাম্বার সব জানে, যেতে পারবে, চল আগে ট্রেনে উঠি। হ্যাঁ আমার কিন্তু ভালো লাগছে না, মামা এখনো আসতেছে না, ট্রেন ছেড়ে দেবে তো। সবই বুঝছি, কিন্তু কারবার তো সাইরা ভালাইছে। ভালো কে আবার কি করলে? ফোনে ওই যে বাসের কথা মনে আছে? কি বাথরুম সেরে গেলছেন দৌড়াইতে দৌড়াইতে নাকি? বাথরুম সেরে গেলছেন তোর দিছে প্যান্ট সিরে গেছে গুরুন সেলাই করেছে গুরুন। আর তুই কথা বলো কেন, কেমনে সেলাই করবা, কি সেলাই করবা? আরে আপনার চামড়া ছিলামু না প্যান্ট ছিলামু? ভাই দেবি করো, হ্যাঁ আমি দেখছি সব সময় ভাই দেবি করো। ফোন পাউলার করে পাউল আমার লাগে চেতে আইলে কে? আরে আমি কইম না, হেল্প করাম না আমি। আই তুমি রাগ করো কি জন্য, দুষ্টামি করলাম? তুই দুষ্টাই বুঝো না, আই তুই করলাম কার কাছে বুঝি? আর তো এক সময় আয় তো বাথরুমে যাও, আমার প্যান্ট পরানোর দরকার না, চেক প্যান্ট কইছেন তো কিচ্ছু করার দরকার না, কলম দিয়ে চেক একে দেয়। আরে দূর যা, তো ঝামেলা করছ, যা মামা, যান 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 মামা, প্লিজ যান। আপনি যাও, তুমি আসলে কি আমার কথায় কোনো মাইন্ড করছো? না বাবা, এই যে মামা এইদিকে। তাও মানুষের মধ্যে সবার সামনে ফ্লাশ টান।
তো ভালো হইছে একদম সুন্দর হইছে আমি আপনার নামে মানদর বলছেন না আর উপরে ব্যাপার অন্যরকম কত সুন্দর না এনে খান মারাইতেছ না কি শুন মামা এই এমন একটা বাথরুমে যে ঢুকছি কোনো ফ্লাশ নাই কেমনে কি করলে কি করবো দেখি ফ্লাশ নাই বাইরেছি বাইরে দিয়ে মানুষজনের মধ্যে একটা ফ্লাশ এটা কোনো কথাই নয় আপনি কিছু ওটা দোটা আনতেছেন ওই ওইটা সে বাথরুমে গিয়ে গীতা করছে জানো নাকি কাজটা সেরে ফ্লাশের চেইন না টেনে এই যে চেইনটা এটা যেটা টানলে টেন থামিয়ে থাকে এই চেইনটা এখন আমাকে পুলিশ ধরে নিয়ে যে টর্চার করবে আমি বুঝি না আমি মারাম তারে আমি তুমি কিতা মনে করছো আমারে পরিচয়ের বর্ধতা করেছে তারে আনাম না হলে টুকরা টুকরা করে ব্রিফকেসের মধ্যে গুঞ্জে আলা আরে দূর এখন এত মাথা গরম করলে হইব সবাই এখন এই কেবিনের ভিতরে লুকে থাকতে হবে কেউ বাইরে হতে পারবো না আরে ভাই বাথরুমে দিলে কি করবো টিপে না থাকেন কেস কি মারেন লাগলে আবার অপরাধ করে আবার আমার মারেন না করে মারুন মারি কোথায় এলাম ভাই মারুন মারুন অপরাধী মারো এখন একবার অভিনয় শুরু করছি আচ্ছা মামা অনেক ভুল করে আলছি ভুল করে ফেলেছি আমি খারাপ ব্যবহার করেছি এখন আপনি আপনার রোগী রুগী আপনি উদ্ভূত হয়ে থাকেন আমরা আবডাল দিয়া আমরা বইয়া থাকুন না কেউ দেখতো না রাইট হইয়া বলুন আমার কি রোগ হয়েছে তোর রক্ত অর্ধাঙ্গ রুগী আপনি প্যারালাইসিস হ্যাঁ 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 শুন তো এবার বলে মাথা দে আপনার মুখের উপর উঠাবো এই তো লুকাই চান করতে না পারে এই কথা বলবেন না কিন্তু কেউ কোনো কথা বলবে না টিপেরে বই তো কোনো সামনে বলবে না ভাই ও ভাই আমি তো ঘুমায় থাক তেল ম্যাডাম সোস তেল ম্যাড আমার কাছে একটা সিট আছে মুখের উপর বহিন না করে মুখের মধ্যে টিস্যু গুঞ্জে দেন কথা কয়েক রে শুনেন আমরা বাদাম লাগতো না আমরা এখানে সবাই ঘ্যাসের রুগী বাবা ভাইয়া ফাইননি আপনি চলে যান কি হলো চরি ভুল করে একবার ভের হয়ে গেছে জামাই জামাই একটা কথা বলবো গুরুত্বপূর্ণ কইন দুধ সংবাদ ছাড়া তো আর কিছু কইবেন না আপনি আমার আমার চেপেছে ছোটটা কেমন লাগে কও হ্যাঁ সিকান্দার তুমি চুপ থাকো মামা তুমি একটুখানি কষ্ট করে একটু চেপে বসে থাকো গেস কি মারেন গেস কি মারেন আমি কি ইচ্ছা করে করছি হ্যাঁ
এটা আমার ইচ্ছা করা হইতেছে, এটা একটা প্রাকৃতিক দৃশ্য, মানে এটা একটা প্রাকৃতিক কাজ, অটোমেটিক হয়েছে, পানি বেশি খেয়েছি সেই জন্যে। আরে বলি দিন দেন, না 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 কিচ্ছু দেওয়া যাবে না, আমি কি বমি করব? আপনার কিচ্ছু করতে হবে না, আপনি এই অবস্থায় চিরং পর্যন্ত যাবেন, এটা হচ্ছে ওনার শাস্তি। আহা মামা একটু চেপে থাকো তো, বালতি আছে এখানে? না বালতি তো নাই, মামা বোতল আছে, পানি খাইতে অবস্থা হয়েছে। আমি যে ট্রেন টান দিলাম এখনো কিন্তু ট্রেন থামে নাই, খেয়াল করছেন? মনে হয় পুলিশ আসবো না। থামতে কতক্ষণ মামা? কথা আপনি একটু বেশি বলেন এবং বুঝেনও বেশি। কাম করুন মামা, আপনি মুসরান, আমরা চারজন আছি না, আমাদের 5 টাকা করে টিকিট মুসরান, এরকম এরকম করেন, করুন করেন। আর জামাই তুমি কিন্তু আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করো, কয়া দিয়াম কিন্তু কয়া দিয়াম। জামাই তুমি কি আমার উপরে রাগ হয়েছো কোনো কারণে? আমি তো তোমার সাথে দুষ্টামি করতেছি, তোমার সাথে আমার কোনো বিরোধ আছে জমি জমা নিয়া? তুমি বুঝো না জিনিসটা, এমনি মজা করো। এ দেখি এ দেখি কিছু দিছিলাম, যদি লাগে। কোনো বাদাম বা কলা হলো হবে, খুলে দে, না খোলা পর্যন্ত এই টোকা দিতেই থাকবে। আমি বলছি খুলে দে, ভয় পাসটা খুলে দে। আমি সিরিয়ালে বহুত দেখছি, উনি ভুল কেবিনে আইছে। শোনেন আপা, আপনি আপনার কেবিনে চলে যান। মনে আসলে আপনি কে, কার কাছে এসেছেন? আমার অনেক বিপদ। আরে ভাই আপনার চেয়ে অনেক বেশি বিপদে আমরা আছি, কি হয়েছে আপনার? প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু আশ্রয় দেন প্লিজ। বললেই হলো, চেনা নাই জানা নাই আপনাকে আশ্রয় দেব। এই আপনি জান তো আমি আপনাদের সাথে শুধু চিরাং পর্যন্ত যাব প্লিজ। আরে কি আশ্চর্য, চিটাং পর্যন্ত দিলে প্লিজ, আপনি এখন যান তো প্লিজ যান। এই যে আবা, আপনি কিন্তু সিরিয়ালের মধ্যে ভ্যাস লাগানোর চেষ্টা করতে শুইন, এইটা তো চলবো না, আপনি আপনার কেবিনে যান। ওকে আমি কোথাও যেতে দেব না, ওখানে থাকবে। কি 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 তোর মাথা ঠিক আছে নাকি, কি আবল তাবল বলছিস? কে না কে খুনটুন করে আসছে কিনা কে জানে। হ্যাঁ সেটাই তো, আর তুমি কি আবল তাবল বলছো, পরে কোন না কোন ঝামেলা একটা পড়ে যায়। ভাই এইসব মাইয়া কইলাম অনেক কিছু কর্তারে। কোনো কিছু কর্তারে না। এই তোমার নাম পাখি না? মহসিন বাড়ি আনন্দমোহন কলেজে পড়তা, কথা কোনো করে হাসা কথা কইতে সমস্যা কি? হ্যাঁ আমি পড়তাম। আমার চিন্তার সব, আমি সিকান্দার বক্স সেক খেলা সে পড়তাম, পিছনে বেঞ্চে বইতাম, আর তুমি খুব চুপচাপ স্বভাবের আছিলা। সব কথা তো সিকান্দার তুমিই বলে যাচ্ছ, তাকে কিছু বলতে দাও না। আরে আমি তো তোমাকে চিনতে পেরেছি, তুমি সিকান্দার তাই না? আচ্ছা বলেন তো সিকান্দারের মানসিং এ কোথায় বাড়ি? আর আপনি আমার চিনতে পারছেন তো? তোরে চিনব কেমনে, তুই তো কাটছে পড়তি কলা বিভাগ, তাই বলে আমার চিনবে না? আরে আমি আপনাকে দেখেছি তোর সাথে, কিন্তু ওর বাসা তো কখনো যাওয়া হয়নি, এই জন্য বাসা ঠিক আমি চিনি না। তাই না? কিন্তু তুমি এত কালো হলে কি হবে সিকান্দার? দেখছ কি ক্লিয়ার হয়েছে বলো, কোনো কিছু তো প্রমাণ হলো না। দেখো কেয়া,
আমার একটা বান্ধবী, আমার কঠিন বান্ধবী, সে একটা বিপদে পড়েছে আর তুমি তোর বান্ধবী না? ঠিক আছে, আপনি কি বিপদে পড়েছেন এখন বলতে পারছি না, সময় হলে সব বলবো। দেখছো এখন সে কথা বলতে পারছে না। আরে অদ্ভুত তুমি, আমি কিন্তু অনেক বিস্মিত তোমার কথায়। সে এখন বলতে পারছে না, সবাই সব সময় সব কথা বলতে পারে, এখন দুপুর বেলা সে হয়তো বলবে না। সিকান্দার কেন সে বলতে পারবে না? কেন সে বলতে পারবে না? তুমি বলো, কথা বলো এখন। আচ্ছা, সে তো বলেছে যে সে পরে বলবো। আমার কাছে পুরাটাই বুয়া লাগতেছে। একটা সরকার আদি আনি গো। হ্যাঁ, বেশি কথা কয়, বেশি কথা কয়। এই সিকান্দার চুপ, শোনো, আমি এখন কয়েকটা কথা বলবো, তোমরা মনোযোগ দিয়ে সবাই শোনো। সেটা হচ্ছে, এই পাখি আমাদের সাথে যাবে এবং চিটাগং পর্যন্ত যাবে। আমরা এখন টেনশনে আছি, সো সবাই চুপ, কেউ কোনো কথা বলবে না। আমি সবার মুরব্বী, সবার সিনিয়র, আমার কথা সবাইকে মানতে হবে। আপনার কি তাই? ফোন করো না, একটু ফোন করে জিজ্ঞেস করো না কোথায়। ফোন কতবার করবো, ততবার বিজি। ফোন করে দেখো। পাওয়া গেছে? বন্ধু, এই কথা বলবার জন্য তো বারবার তোমাকে মোবাইলে ট্রাই করে যাচ্ছি। কি তো হয়েছে, ঝটপট কয়, মিজাজ করলাম 49 হয়েছে। হয়েছে কি বন্ধু, আমার যে মামুর বেটা প্রডিউসার আছে না, সে আমাকে জোর করে এমন ভাবে ধরলো, সাথে সাথে বান্দরবন চলে আসা লাগলো। কি হয়েছে, ফার্স্ট অ্যাটাকের প্রোডাকশন আপনাকে বান্দরবন থেকে করা লাগবে। লে হালুয়া, আমি চলে আসলাম, এখন তার নাকি একটা আত্মীয় রিসোর্ট আছে, সেখানে নাকি খরচ কম পড়বে, সেই জন্য চলে আসলাম বন্ধু, তোমাকে বলতে পারি নাই। আরে ফইনি রে, এখন আমরা এতগুলি মানুষ কিতা করাম, হ্যাঁ রাস্তা খারাপ থাম। আশ্চর্য বন্ধু, আমি তো সাদাজনকে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছি, তোমাকে চিটাগং থেকে সুন্দর করে রিসিভ করে বান্দরবন নিয়ে আসবে। কোন সাদা সান, ধলা সান, কালা সান কেউ আয় না, কারো দেই না। আরে ও তো তোদের জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকবার কথা ছিল। বুঝছো, এটা কোনো কাম করলি তুই, এতগুলা মানুষ লই এখন আমি কই যাইয়াম? লগে আমার একটা বান্ধবী আছে, হাই যে কই যাবো আমি কিচ্ছু জানি না। ওয়াও, আমার বান্ধবী লিলি ছিল কি চিকান্দার বাক্স প্যাচ মেরেছে না? ওই ফোন নাই, তুই ফোনের ভিতর দিয়ে বাক্স কসম মারে। সরি বন্ধু, বয়স 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 কেমনটা লাগে ইদানিং, আবার বয়স কয় বক্স কইতারস না তুই। বয়স 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 আরে ফয় রে, তরে আমি কিতা কইম, তুই বক্স কইতারস না, তরে বুঝাইতে বুঝাইতে তো আমি বুড়া হয়ে যাইম। ওকে বন্ধু, তুমি বান্দরবনে সুপার ওয়েদারে চলে আসো না, আমি তোমার কাছ থেকে সুন্দর করে শিখে লিয়ে নেব কি করে বয়স না বক্স বলে। আচ্ছা, সাদা প্যান্ট শার্ট পিনতে একটা লোককে দেখতাছি, এর কি চান মিয়া নাকি? ওইটাই সাদা চান, লাল টাই পাশতে পারছিস? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কি সেকান্দার বক্স সাহেব ভাই? আরফানে যেমন মাল, আরফানের লগের লোকজনও তো দেখি মাল। সরি স্যার, মুই কোনো মাল টাল না, মোর নাম সাদা চান মিয়া, আপনি কি সেকান্দার বক্স সাহেব ভাই? হ্যাঁ আমি সেই জন, আমি সেকান্দার বক্স। ইয়াহু, আরে ওই কি করো, শোনো, আমার সেকান্দার বক্স সাহেব ভাই এত কিছু করার লাগবো না, সেকান্দার ভাই কইলেই চলবো। সেকান্দার বক্স ভাই, আপনাকে মুই বান্দরবন লই যাবো, আপনার লগে বড় একটা গাড়ি মুই রেডি রাখছি, খালি উঠবেন আর যাইবেন, আর বাসের মধ্যে বই যদি কিছু লাগে খালি আওয়াজ দেবেন, আমরা রাতে পুষিয়ে যাইবে। আচ্ছা, কথা তো রেলগাড়ির মতন কিন্তু, সাদা শার্ট পিনছো, সাদা প্যান্ট পিনছো,
জিবলাটা লাল রঙের কে? আসলে কি বক্স ভাই, ঘটনাটা আপনি শোনেন, মুই যেন মার্কেটে গেছি যেকালে, এই কোনো সাদা টাই পাই না, সেই জন্য মুই লাল টাই গায়ে দিছি। দূর কালা টাই কিনা সাদা রং করে লইলি তয়? সরি সেকান্দার বক্সার, এই সাদা চান মেয়া কখনো রং মারিয়া চলে না, কালারে সাদা করতে যাইয়া ধরা খাইছিল মাইকেল জ্যাকসন। ভাগ্য খারাপ, বেচারা শেষে মরিয়ে গেলে। কিন্তু মাইকেল জ্যাকসনের একটা গান মুই জানি, গামো। What is this? Pide, 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 pide. Sir, গান শেষ, চলেন মুই যাইতেছি, গাড়ি রাখছি, আপনি ব্যবাক করে লই অম্মে আন, ঠিক আছে? ইয়াহু! অসুবিধা নাই, দেখে আমি জানি সিকান্দার, আমি তোমাকে খুব বড় বিপদে ফেলে দিছি। না সেটা না, মানে তুমি এখন যাইবা কই? আমি জানি না। কিতা কইতাছো? তাহলে তো সমস্যা, তুমি কিতা হইছে কও। আমি তোমাকে এখন কিছুই বলতে পারবো না, ঠিক আছে? তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদো না, কাঁদো না। চলো চলো, আমরা লগে বান্দর বল, চলো, সমস্যা নাই। তুমি ওই তো বাসটা দেখতেছো না, ওইটা আমরা লেগে আইছে, বাসটা ঠিক মেরে বয়ে থাকো, পরেটা পরে যাওয়া যাবো না, তুমি যাও, যাও তুমি। আমি তোমারে বলতেছিলাম না, ওই যে ট্রেনে বসে একটা নাটকের গল্প, হিন্দি সিরিয়াল, শিলা ভাবির ক্যারেক্টার, ওই মেয়ে হইতেছে শিলা ভাবির ক্যারেক্টার, মায়াবিনী, ফুসফুস কান্দা কান্দা, ভাইয়ের মনটা গলালছে। এত কথা কস করে তুমি? কিচ্ছুই তো না, শুনো, মেয়েটা অসহায় কাঁদতেছে, এখন আমাদের তাকে টাইম দেওন। হঠাৎ খুব মায়া জন্মা গেছে না তোমার? হঠাৎ করে জন্মাই তো কে রে, একসঙ্গে পড়াশোনা করেছি, কলেজে একসঙ্গে পড়াশোনা করেছি না, একটা মায়া তো হইতেই পারে। এখন আমাদের সাথে বান্দরবনে গিয়েও থাকবে না? আমরা সঙ্গে থাকবো মানে কি? একটা রাত থাকলো জেসমিনের সঙ্গে কাইতে পড়ে থাকবো? অসম্ভব, ওই ছেলে আমার লাগে থাকতো না। একটা সরকারি দিয়ে একটা দাঁত ফেলাই দেবো খালি। তুমি ওকে কথা কথা বকতেছো কেন? বক্তাম না, মুরব্বীর লোকে কেমনে কেমনে কথা কইতে হয় জানে না, আদব কথা কিছু শিখা নাই। শুনো হয়েছে কি? শুনো, তোমার কোনো কথা শোনার রুচি এখন আমার আর নাই, আসে না পা, চলেন।